সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছে আম শ্বশুর বাড়ি থেকে তো বাড়িতে গিয়েছিল গাছের আমগুলোতে এবার পোকা হয়েছে তো কিছু পোকা কিছু ভালো সব মিলিয়ে কি আম হয়েছে তো পোকাওয়ালা আমগুলো কেটে কেটে খেতে হবে নিজের গাছের আম খেতে তো হবেই করে এনেছে আমার হাজবেন্ডের অনেক পছন্দের মানে ওকে আম কেটে সারাদিন দিলে ও ক্লান্ত হবে না আম খাবে নাই তো লটকো নিয়ে আসছে আমাদের বাড়ির গাছে মানে আমার শ্বশুর বাড়ির গাছে আছে লটকোটা আমি টেস্ট করি দেখি নাই একটা লটকো খেয়ে তো বাড়ি গিয়েছিল আম নিয়ে এসেছে আমাদের বাড়ির গাছের আমগুলোতে একটু পোকা বেশি হয় মানে কিছু আমে পোকা কিছু আমে পোকা নেই কাটার পর সেটা বোঝা যায় উপরে দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু ভিতরে কাটার পর পোকা দেখা যায় আর বাড়ি থেকে একটু লটকো নিয়ে আসছে বাড়ির গাছের আমাদের হচ্ছে খুলিতে মানে বাইরে লটকোর গাছ আছে সেখানে লটকো ধরে প্রতি বছরেই খাওয়া হয় টুকিটাকি আর আমগুলো এত মিষ্টি কিন্তু আমগুলো পোকার জন্য খেয়ে শান্তি হয় না কিন্তু আম লটকো সাথে সাথে আবার আরও একটি জিনিস চলে এসেছে সেটা হচ্ছে দেখতে পারবেন এই যে ব্যাগের মধ্যে আছে তো ও অফিস থেকে আসার সময় একটা ব্যাগ নিয়ে আসলো তো আমি ভাবলাম এটাতে আবার কি ব্যাগ খুলে দেখি যে কাঁঠাল তাকে একজন কাঁঠাল দিয়েছে আমরা এটা এই কাঁঠালটা ওই এর আগের বছরও খাইছি কাঁঠালটা অনেক মজার তো আমরা পছন্দ করেছিলাম সেজন্য আবার এই বছরও দিসে তো মানে বেশে বেশে আজকেই দেওয়া লাগে মানে আজকে আম লটকো কত জিনিস আছে তো আবার কাঁঠালও দিসে তো কি আর করার কাঁঠালটা যেহেতু মজার খেতে হবে তো সবাই একসাথে আমার বাসা চলে এসেছে নো প্রবলেম আমরা সবাই মিলেই খেয়েছি একা খাইনি সবাই মিলেই খেয়েছি তাই বেশি মনেই হয়নি আর হচ্ছে সবাই মিলে খাইলে কোনো জিনিসই বেশি মনে হয় না এই যে দেখুন আমটা কাটতে লেগেছি আর দেখুন পোকা সেটা আপনাদের একদম দেখাচ্ছি প্রমাণসহ আমগুলো কিন্তু অনেক মিষ্টি তো এক পাশে করে এমন কোনোগুলো আমে পোকা হয় কিছু আম আবার ভালো আছে তো আম একটু কেটে দিলাম এই মৌসুমে যে যত পারেন এই ফলগুলো খেয়ে নিন পরবর্তীতে কিন্তু আর পাবেন না ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম বিস্তারিতভাবে কালকের ব্লগে দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ